প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের খেলার জগৎ অনুষ্ঠানে। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলে সেরা হয়েছেন তিনি। রোহিঙ্গাদের সমর্থন জানিয়ে মিয়ানমারে এশিয়ান ট্যুরে টুর্নামেন্টে অংশ নেননি সিদ্দিকুর রহমান। ৭.৫ লাখ ডলারের এই প্রতিযোগিতাকে না বলে তিনি অংশ নিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের ঢাকা ওপেনে, অংশ নিয়ে সেরাও হয়েছেন তিনি। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ঢাকা ওপেন ২০১৮ গলফ টুর্নামেন্ট। টুর্নামেন্টে ১৩টি দেশের তারকা গলফাররা অংশ নেয়। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর, প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া পিজিটিআই এবং বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশন অনুমোদিত এই টুর্নামেন্টে ১১৩ জন পেশাদার গলফার অংশ নেয়, যার মধ্যে ১৭ জন এডিটি, ৩৬ জন পিজিটিআই এবং ৭ জন বিপিজি এর গলফার রয়েছে। ঢাকা ওপেন গলফ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের গলফারদের শুরুর গল্পটা ছিল দুর্দান্ত। প্রথম রাউন্ড শেষে লিডার বোর্ডের শীর্ষ ৩টি স্থান ধরে রেখেছিলেন তারা। পারের চেয়ে ৫ শট কম খেলে সবার উপরে ছিলেন শাফাত হোসেন সোহেল, ৪টি শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এরপর সমীকরণটা পাল্টে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত সিদ্দিকুর ছন্দ ধরে রাখতে পারলেও সোহেল আর পেরে ওঠেননি। সিদ্দিকুর ঢাকা ওপেনে পারের চেয়ে ৪ শট কম খেলে দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান এই দেশসেরা গলফার। ৭টি বার্ডি ও ১টি বগি করে শীর্ষে উঠে আসার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি এশিয়ান ট্যুরের ২টি শিরোপা জেতা এই গলফারকে। তৃতীয় রাউন্ডে ৩টি বার্ডি ও ১টি বগি করে শীর্ষস্থান ধরে রেখে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠেছিলেন সিদ্দিকুর। শেষ রাউন্ডে ছন্দ ধরে রেখে সেরা হওয়া এই গলফার জিতেছেন ১০,৫০০ ডলার। পারের চেয়ে ১০ শট কম খেলে এই আসরে দ্বিতীয় হয়েছেন সুইডেনের গলফার ম্যালকম খোপোজিনস্কি। পারের চেয়ে ৯ শট কম খেলে দ্বিতীয় ভারতের শঙ্কর দাস। পারের চেয়ে ৭ শট কম খেলে চতুর্থ হয়েছেন বাংলাদেশের আকবর হোসেন। জাতীয় ব্যাডমিন্টনে ত্রিমুকুট জিতলেন শাপলা আক্তার। পাবনায় শেষ হওয়া চ্যাম্পিয়নশিপের ৩৫তম আসরে নারী একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। পদ্মা যমুনা ও ইছামতি নদী বিধৌত প্রাচীন জনপদ পাবনা, শিল্প সাহিত্য আর ইতিহাস ঐতিহ্যের অনন্য ভূমি এই পাবনাতেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় ব্যাডমিন্টনের ৩৫তম আসর। পূর্ব দিগন্ত ভেদ করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার বিভাগের সচিব ও ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক এবং পৃষ্ঠপোষক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে নাচে গানে মেতে ওঠে সবাই। দেশের গানের সাথে পাবনার ঐতিহ্য তুলে ধরা হয়। শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে ৬টি বিভাগ, ৪৫টি জেলা, ৩টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড সহ ৫৯টি সংস্থার ২৯০ জন খেলোয়াড় ও অসংখ্য দর্শক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবে পরিণত হয়। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালিক বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাবনার যে আয়োজন, সাংস্কৃতিক তারপরে যে উপস্থাপনাগুলো হয়েছে, এটি প্রমাণ করে যে পাবনা জেলা নিজেই একটা সাংস্কৃতিক সূতিকাগার। এখান থেকে খেলা শুরুর মাধ্যমে এই বার্তাটা আমরা ছড়িয়ে দিতে চাই যে ব্যাডমিন্টন খেলা সকল বয়সীদের খেলা। আমরা ৮টি বিভাগে এই আগামী এক মাসের মধ্যে আমাদের ব্যাপক প্রশিক্ষণ শুরু হবে, আমরা বাছাই করব। এছাড়া আমরা
ছেলেদের এবং মেয়েদের আলাদা করে পৃথক করে তাদের কাছ থেকেও আমরা বিদেশি কোচেনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি এবং এটা নিরবচ্ছিন্নভাবে হচ্ছে। এবার আমরা বেশি করে করছি, এবার আমরা 8 জন ছেলে 4 জন মেয়েকে আমরা বিদেশি কোচ এনে প্রশিক্ষণ দেওয়াবো এবং এটা 2 বছরের জন্য হবে। সুতরাং ব্যাডমিন্টন খেলায় একটা গুণগত এবং আন্তর্জাতিক মান আমরা পাবো, র্যাঙ্কিং আমরা উপরে উঠবো। তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে মুখরিত ছিল ফিমা শামসুল আরিফিন জিমনেশিয়াম হল। আর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক উপস্থিতি বাড়তি উৎসাহ যোগায় খেলোয়াড়দের। উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূর উর রহমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়দের কোন প্রকার প্রতিবন্ধকতা বা সমস্যায় পড়তে হয়নি, সবাই নির্ধারিত সময় অনুযায়ী খেলতে পেরেছেন, থাকা খাওয়াতে কোনো অসুবিধা হয়নি তাদের। আমাদের থাকা খাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তবে আমাদের যে মানে খেলার যে এনভায়রনমেন্টটা, যেমন আমাদের যে কালারটা ওয়ালে যে কালার, এটা ব্যাডমিন্টনের জন্য, ব্যাডমিন্টন খেলার জন্য এটা পারফেক্ট না, কারণ এটা আমাদের জন্য শাটলটা দেখতে আমাদের প্রবলেম হয়ে যায় আর কি। আমাদের চিটন থেকে আমাদেরকে ফেসিলিটি অনেক ভালোই দিয়েছে, আমাদের কোচ বলেন, আমাদের টিম ম্যানেজার আমাদেরকে অনেক বেশি টেক কেয়ার করছে, আসা যাওয়া বেশ সময়কাল ধরেই বাংলাদেশ ব্যাডমিন্টন যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাবে অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল। এখন আর সেই ভঙ্গুর আর নড়বড়ে অবস্থানে নেই বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। মাত্র 1 বছরের ব্যবধানে সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের ঐকান্তিক প্রচেষ্টায় 2016 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত অসংখ্য ওপেন র্যাঙ্কিং, সিনিয়র জুনিয়র, জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টগুলো ঢাকার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, ব্যাডমিন্টনের উন্নয়নে প্রতিযোগিতা আয়োজন করেছেন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়। ব্যাডমিন্টন ইতিহাসে এবারই প্রথম 4 শতাধিক খেলোয়াড় ও কর্মকর্তার উপস্থিতিতে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যেটা চিন্তাভাবনা ফেডারেশনের রয়েছে সেটা হলো বিপিএল এর আদরে আমরা একটা বড় আসর করার চিন্তাভাবনা আমাদের আছে 10টা টিম নিয়ে। সেখানে দেশি বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে 10টা টিম হবে মোটামুটি। আমরা এরপর আমরা লিগটা করব, অনেক পরিকল্পনা আমাদের আছে। যদি আমাদের স্পন্সর সহযোগিতা তেমনভাবে করে তাহলে ইনশাল্লাহ আমাদের ব্যাডমিন্টন অবশ্যই বাংলাদেশের ব্যাডমিন্টন বাংলা সারা ওয়ার্ল্ডে একটা পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস। 2 চিরপ্রতিদ্বন্দ্বী শাপলা আক্তার ও এলিনা সুলতানা এবারে চ্যাম্পিয়নশিপের মহিলা একক ফাইনালেও তাই। প্রতিযোগিতার শেষ দিনে বাংলাদেশ আনসারের শাপলা আক্তার 2-0 সেটে এলিনা সুলতানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ব্যাডমিন্টনের উর্বর ভূমি পাবনার মেয়ে শাপলা, যিনি বাংলাদেশ ব্যাডমিন্টনে আধিপত্য ধরে রেখেছেন। 2007 সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে একক চ্যাম্পিয়ন দিয়ে শুরু শাপলার। তৈতে দুলালী হালদারের সঙ্গে জুটি বেঁধে ফাইনালে 2-1 সেটে হারিয়েছেন এলিনা ও নাবিলা জুটিকে। শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। পাবনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে বাঁচাতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। ইয়ং জেনারেশনের জন্য মাদক এবং অন্যান্য সামাজিক অবক্ষয় দূর করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে যেটা, সেটা হলো খেলাধুলা। অতএব আমি বিশ্বাস করি এই খেলাধুলোকে যদি গ্রামের পর্যায় পর্যন্ত প্রত্যেকটা গ্রামে সরিয়ে দিতে পারি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরিয়ে দিতে পারি, তাহলে সকল অংশে কভার হবে। পুরুষ দ্বৈতের ফাইনালে বাংলাদেশ আনসারের রাহাত কবির খালেদ ও জামিল আহমেদ দুলাল জুটি একই সংস্থার মজিব হোসেন ও মিনহাত জুটিকে 2-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সবার সমন্বয়ে একটি বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে হয়, এবারেও তাই হয়েছে। আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন খেলোয়াড়, ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। টুর্নামেন্ট টাইমিং এর ব্যাপারে আমরা স্যাটিসফাইড, আমাদের ম্যাচ কন্ট্রোলিং টিম এবং আপনার টেকনিক্যাল অফিসার টিম যথেষ্ট সচেষ্ট ছিল। খেলা পরিচালনা করতে গিয়ে খুব বড় ধরনের কোনো প্রবলেম আমাদের চোখে পড়ে নাই। একটা জিনিস আমাদের আশা থাকবে সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বর্তমানে ডে বাই ডে আমাদের প্লেয়ার বাড়ছে, যেমন আমাদের গত টুর্নামেন্টে যেখানে পার্টিসিপেন্ট ছিল 250,
সেখানে আমাদের এবার পার্টিসিপেন্ট প্রায় 400 কাছাকাছি। তো আমরা আশা করব যে আপনার যেহেতু পাবনাদের মাত্র 3টা কোর্ট, তো আমাদের সেক্ষেত্রে অনেক সময় টাইমিং ম্যাচ করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে। তো আমরা আশা করব যে ভবিষ্যতে যদি আরও বেশি সংখ্যক কোর্টে খেলাগুলো পরিচালনা করা যায়, তাহলে সেটা অবশ্যই প্লেয়ার এবং আয়োজক যারা সবার জন্য ভালো হবে। পাবনা জেলা ক্রীড়া সংস্থার আমাদের অভিভাবক শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী, তারই খুব কাছের বন্ধু বিমল শামসুলারুদ্দিন, তার স্মরণে এই প্রতিযোগিতা। আমি মনে করি সারা বাংলাদেশে এটা সারা ফেলাবে এবং বাংলাদেশ থেকে যারা এখানে খেলতে আসছে সারা বাংলাদেশে, তারা আমাকে জানিয়েছেন যে আপনাদের আয়োজন খুবই সুন্দর হয়েছে এবং তারা আমাদের যে থাকা খাওয়া এখানে ব্যবস্থা তারা সবাই সন্তুষ্ট এটা আমাকে জানিয়েছে। তার 35তম রুচি ফিমস শামসুল আরেফিন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অত্যন্ত সফলভাবে শেষ হলো। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের সালমান খান। ফাইনালে তিনি 2-1 সেটে হারিয়েছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ মিনহাজকে। আয়োজন অনেক ভালো হয়েছে। নেক্সট সামার ওপেনে চ্যাম্পিয়ন হয়েছি, সামার র্যাঙ্কিং টুর্নামেন্ট ওইটার চ্যাম্পিয়ন হয়েছি, আর এই নেক্সট ফেডারেশন টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ সিটি চ্যাম্পিয়ন। এই জেলায় ব্যাডমিন্টনের ইতিহাস বহু পুরনো। 1928 সালে পাবনা জেলা যাত্রা শুরুর পর থেকে এই জেলায় ব্যাডমিন্টন খেলার প্রচলন শুরু হয়। এ পর্যন্ত 4 বার জাতীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এখানে। সর্বাধিক শাটলার ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে পাবনা জেলা ক্রীড়া সংস্থা। ব্যাডমিন্টনের এই মহাযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা। এখান থেকে ন্যাশনাল বেশ কিছু নতুন কিছু প্লেয়ার বাইর হবে এটাই আমার বিশ্বাস, এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আসল যে উদ্দেশ্য ট্যালেন্ট হান্ট, এখান থেকে যদি তারা কম করে যদি 15 জন প্লেয়ার কি 10 জন প্লেয়ার যদি বাছাই করে র্যাঙ্কিং অনুযায়ী তাদেরকে বাছাই করে যদি উচ্চতর প্রশিক্ষণ করেন, তাহলে এখান থেকে আমার মনে হয় জাতি বাংলাদেশ ব্যাডমিন্টন একটা ভালো সুযোগ করে দিতে পারবে আমার বিশ্বাস। মিশ্র দ্বৈতে শাপলা জুটি বেঁধেছিলেন রাহাত কবির খালেদকে নিয়ে। ফাইনালে তারা 2-0 সেটে হারিয়েছেন একই সংস্থার আহসান হাবিব পরশ ও দুলালী হালদার জুটিকে। এই জয়ের মধ্য দিয়ে জাতীয় ব্যাডমিন্টনে ত্রিমুকুট অক্ষুণ্ণ রাখলেন পাবনার মেয়ে শাপলা আক্তার। পাবনায় অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের 35তম আসরে বাংলাদেশ আনসারের হয়ে মহিলা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই কৃতি শাটলার। অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। 18 পয়েন্ট অর্জন করে দলগত চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জিহাদুল কবির। শেষ হয়ে গেল চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার প্রথম টেস্ট সিরিজ। এটা নিয়ে থাকছে একটা রিপোর্ট, চলুন দেখে আসি। কিছুটা শঙ্কা ছিল চতুর্থ দিনের শেষ বেলায়, মুশফিকুর রহিমকে হারিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে যে অনেকটা ব্যবধানে পিছিয়ে ছিল তখনও, তবে শেষ পর্যন্ত মুমিনুল হকের সেঞ্চুরি আর লিটন দাসের 94 রানের ভর করে দাপটের সঙ্গেই চট্টগ্রাম টেস্ট ড্র করেছে টাইগাররা। ম্যাচ বাঁচানো দুর্দান্ত জুটিতে মুমিনুলের সঙ্গী লিটন দাস। যদিও হাতের মুঠো থেকে প্রাপ্য সেঞ্চুরিটি ফেলে দেওয়ার আক্ষেপে করেছেন, তবে দলের প্রাপ্তির চেয়ে বড় তৃপ্তি তো আর হতে পারে না। 3 উইকেটে 81 রান নিয়ে রোববার শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতেই প্রয়োজন ছিল তখনও 119 রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 5 উইকেটে 307 রান তোলার পর ড্র হয় ম্যাচ। পুরো টেস্টে বাংলাদেশের হয়ে প্রায় একাই লড়াই করে মাইল ফলক গড়া মমিনুল হক ম্যাচ সেরার পুরস্কার জেতেন। অতীতের দন্যতা কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন। এই খেলাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
চৌঠা এপ্রিল থেকে 70 দেশের অংশগ্রহণে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে 21তম কমনওয়েলথ গেমস 2018। এই গেমসে বাংলাদেশ থেকে 6টি ডিসিপ্লিনে খেলোয়াড় অংশগ্রহণ করবে। ইভেন্টগুলো হল ভারোত্তোলন, শুটিং, অ্যাথলেটিক্স, বক্সিং, সাঁতার ও কুস্তি। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই গেমসে ভালো করার লক্ষ্যে গত বছরের 1 অক্টোবর থেকে আর্মি স্টেডিয়ামে চলছে ভারোত্তোলকদের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। বাংলাদেশ ভারোত্তোলন দলে খেলোয়াড় হিসেবে মেয়েদের 53 কেজি ওজন শ্রেণীতে অনুশীলন করছেন ফুলপতি চাকমা, 63 কেজিতে মাবিয়া আক্তার সীমান্ত, 58 কেজিতে পানিমা আক্তার ময়না এবং 75 কেজিতে জহুরা খাতুন নিশা। আর একমাত্র পুরুষ হিসেবে 69 কেজিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে শিমুল কান্তি সিংহ। লক্ষ্য একটাই, অতীতের সকল গ্লানি মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাও। আসন্ন কমনওয়েলথ গেমসে ভালো করার প্রত্যয়ে কঠোর পরিশ্রম করছে তারা। তাছাড়া আমাদের লং টাইম যেটা ট্রেনিং দরকার সেটা আমরা পাই না। 2 বছরের জন্য ট্রেনিং হয় আমাদের, এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো, আমরা কোনো এক্সপিরিয়েন্স আমরা ভালো কিছু করতে পারবো। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অনুশীলন চলছে। অনুশীলন নিয়মিত তদারকি করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম। খেলাটির হারানো গৌরব ফিরিয়ে আনতে চান তিনি, আর সে লক্ষ্যে বেশ কিছু কর্ম পরিকল্পনাও হাতে নিয়েছেন। ভালো ফলাফল আনতে পরিকল্পনায় সেই জন্য আমরা মিনিস্ট্রিকে অনুরোধ করেছি এবং আমাদের মাননীয় সভাপতি মহোদয় বড়াঘাট বাংলাদেশের মহাপরিচালকভাবে লিখেছেন, যোগাযোগ করেছেন এবং আমাদের একটা জায়গা স্থানীয় সেই জায়গাটা আমরা ফেডারেশনের পক্ষ থেকে আমরা ডেভেলপ করে প্রশিক্ষণের দীর্ঘমেয়াদী ব্যবস্থা করব। ছেলেমেয়েদের যে সমস্ত বিষয় প্রয়োজন, তাদের লজিস্টিক সাপোর্ট দরকার, তাদের যাতায়াত, থাকা খাওয়া এবং অন্যান্য বৃত্তি, সেই বিষয়গুলো আমরা পাশাপাশি বড়াঘাট বাংলাদেশের পক্ষ থেকে এবং ওয়েটলিফটিং ফেডারেশনের পক্ষ থেকেও নিজ উদ্যোগে সিএসআর এবং স্পন্সার যোগানোর মাধ্যমে আমরা এই ফেডারেশনের বিশৃঙ্খলার কারণে বেশ কিছু বছর ধরে খেলোয়াড়দের মধ্যে বাসা বেঁধেছিল হতাশা। এখন আর সেই অবস্থানে নেই তারা। নতুন সাধারণ সম্পাদককে পেয়ে খেলোয়াড়দের মধ্যে যেমন বেড়েছে উদ্যমতা, তেমনি ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে বেড়েছে কাজের উদ্দীপনা। কোচ ও খেলোয়াড়েরা বললেন, সাধারণ সম্পাদক ভারোত্তোলন উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন এবং খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে অচিরেই ভারোত্তোলনে এক নতুন যুগের সূচনা হবে। আমরা চাচ্ছি যে তারা আমাদেরকে আরো ভালো, আমরা যেন ভালো করতে পারি, এরকম আরো বাইরে থেকে প্লেয়ার আনবে, আমরাও তাদেরকে সহযোগিতা করব, কারণ আমরা প্লেয়ার যদি তাদেরকে সহযোগিতা না করি তাহলে তারাও তো শিখতে পারবে না। সামনে আমাদের একটা কমনওয়েলথ গেমস, আমরা যেহেতু আর সময় আছে 2 মাস, 6 মাসে 3 মাস করছি অলিম্পিকে সহযোগিতা, আমরা যে প্রশিক্ষণ নিচ্ছি সেই প্রশিক্ষণে আমরা মোটামুটি ভালো পজিশনে আছি। আমরা যে প্র্যাকটিস ধারাবাহিকতা রেখেছি, যদি মনে করি প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করতে পারে আগামী 7 গেমস পর্যন্ত, অবশ্যই আমরা আশাবাদী যে ফেডারেশনের সহযোগিতায়, অলিম্পিকের জন্য সহযোগিতায় আমরা কিছু করতে পারবো। খেলোয়াড়দের খেলার মান বৃদ্ধির জন্য নানানভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক। প্রশিক্ষণের দিকে বেশি গুরুত্ব দিতে চান তিনি। পারফরমেন্সের ভিত্তিতে খেলোয়াড়দের নিয়মিত বৃত্তি প্রদানের কথাও ভাবছেন। দেশের ভারোত্তোলনের উন্নয়নের কাজ করে যেতে চান সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম। তার শারীরিক মানসিক একটা স্টেমিনা বৃদ্ধির জন্য তারা আর্থিক সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আমরা 3 মাস পর ট্রায়ালের মাধ্যমে বৃদ্ধির চিন্তা ভাবনা করেছি, সেগুলো যদি আমরা সব দিতে পারি তাহলে তারা একদম চিপতে এবং নিবিড়ভাবে প্রশিক্ষণ করে সে একটা ভালো রেজাল্ট আনতে সক্ষম হবে।
এখন পর্যন্ত কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ভারোত্তোলন ডিসিপ্লিনে কোনো সাফল্য না থাকলেও আসন্ন গেমসে প্রথমবারের মতো পদকের সম্ভাবনা দেখছে বাংলাদেশ। 21তম কমনওয়েলথ গেমসে ভালো করার চেষ্টায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্যাম্পে থাকা ভারোত্তোলকরা। এই ছিল আমাদের আজকের খেলার জগৎ অনুষ্ঠানে। বরাবরের মতো আমাদের আজকের পর্বটিও সাজানো হয়েছিল দেশি এবং বিদেশি সব খেলার খবর নিয়ে। পরবর্তী সপ্তাহে আবারও হাজির হব। দেখতে থাকুন খেলার জগৎ অনুষ্ঠান, দেখতে থাকুন এটিএন বাংলা।